বন্ধুগণ, তোমাদের কিছু সময় পের হলেই থার্ড ইয়ারের এক্সামটি শুরু হয়ে যাবে। তো তোমরা কোশ্চেন ডাউনলোড এবং অ্যান্সার স্ক্রিপ্ট আপলোড কিভাবে করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ বলবো। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সেখান থেকে এরকম একটি পেজ ওপেন হবে, সেখানে সার্চ করবেন UGBExam.net। এই ওয়েবসাইটটি খুবই ভালো, এখানে লিখে সার্চ করে দেবেন। সার্চ করার মতো একটু নেট স্লো চলছে, অবশ্য যার যেরকম নেট চলে সেরকমই চলবে। তো এখানে দুটো অপশান দেখতে হবে, CBCS এবং 1+1। এই দুটোতে ক্লিক করবেন না, উপরে দেখবেন একটি হলুদ রঙের প্লিজ ক্লিক হেয়ার ফর অনলাইন এক্সামিনেশান, এখানে ক্লিক করবেন ওই হলুদ রঙে। এখানে ইউজি, পিজি, পিএইচডি, এমপিএইচ এই তিনটাতে ক্লিক করবেন না, ইউজিতে ক্লিক করবেন। ইউজিতে ক্লিক করার পর CBCS পাবেন এবং LLB পাবেন। তো এখানে LLBতে ক্লিক করার পর Part 3তে ক্লিক করবেন, কারণ এক Part 3-এর এক্সাম হচ্ছে, তাই একটি অপশান রয়েছিল। এবার এখানে এসে এই ক্যান্ডিডেট বলে অপশানটায় এখানে ক্লিক করবেন। তারপরে লগইনে ক্লিক করার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। এটি তোমাদের পরীক্ষা চলাকালীন 8 ঘন্টা বা 1 ঘন্টা বা তার আগে তিনি চলে আসতে পারে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা এখানে যদি সেভ করে রাখেন তাহলে এরকমই আসবে। তারপর লগইন, এই যে আসার পর এরকম একটি ওয়েবসাইট খুলবে। ওয়েবসাইট খোলার পর এখানে কোশ্চেন পেজ ডাউনলোডার লেখা হবে, এখানে ক্লিক করলে কোশ্চেন ডাউনলোড করতে পারবে। এবং তার নিচে অ্যান্সার স্ক্রিপ্ট ডাউনলোডার পাবেন, এখানে ক্লিক করলে এই যে আপলোড অ্যান্সার স্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তোমাদের যে PDF ফাইল হবে সেটি চলে আসবে, বা পেজ ওয়াইজ ক্লিক করতে পারবেন। তো এখানে PDF করবেন কীভাবে, 1 নম্বরে আছে WPS অফিস, 2 নম্বর মাইক্রোসফট অফিস ল্যান্স, এই দুটো থাকলে তোমরা সহজে অ্যান্সার স্ক্রিপ্ট আপলোড করতে পারবে। যদি কারো কোনো অসুবিধা থাকলে তাহলে কমেন্টে এবং আমাদের জিমেল আইডিতে জানিয়ে দেবে। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে, যেন তারাও সঠিকভাবে অ্যান্সার স্ক্রিপ্ট আপলোড করতে পারে। যদি কেউ আপলোড করতে না পারো তাহলে কলেজে যেয়ে জমা দিতে হবে, পরীক্ষা শেষ হওয়ার 8 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে এরকমই সময় দেওয়া থাকে।